আমাদের ক্ষমতা এবং সমান অধিকার দিতে হবে কেন তারপর আমাদের এইগুলো নিয়ে রাস্তায় বিভিন্ন ভাবে দাঁড়াতে হয় আমরা প্রত্যেকটা এবং তেজ করে সবাই সমান মনে করি কোনো একটা কাজ করতে গিয়ে বলছে আমাদের টাকা বেশি লাগে কিন্তু কোনো কিছু দেওয়া যায় না দূরে ফেলে রাখেন সেই দূরত্বটা বুঝাই দিয়ে আমাদেরকে একই পথে একই মর্যাদায় রাখতে হবে বারবার আমরা একই কথা বলে যাচ্ছি অথচ কোনো পণ্য কথা বের করছেন না এতে দিতে কিন্তু বিপরীত হয় সেসব বইয়ের উপর যে আঘাত আনা হয়েছে কোনো উন্নতি শিশুদেরকে যেই শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আমাদের বাচ্চাদেরকে ক্ষতি করা হচ্ছে তাদের পাঠ্য পুস্তক নিয়ে কথাগুলো লেখা রয়েছে আমরা তার বিরুদ্ধে চল করছি তার প্রতিবাদ জানাচ্ছি আমাদের যে বাধুরা এবং আমাদের সমান অধিকার এবং সমান মর্যাদা সম্মানিত আমার জন্য কথা বলার একটি প্রত্যাশা অন্তর্ভুক্ত করা হোক এই প্রতিবাদে আমাদের আজকের এই মানববন্ধন সুতরাং আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আমাদের নেত্রী যিনি আজকে রাষ্ট্র ক্ষমতায় আমাদের সম্প্রদায়ের পক্ষ থেকে এবং সংখ্যালঘুদের পক্ষ থেকে আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য তার নিকট দূর দাবি জানাচ্ছি আজকে এই দেশের যে আপাতত ইসলাম যে চরমের বীর আপনারা এই দেশে কেন সাম্প্রদায়িক বিধ্বস্ত সাম্প্রদায়িকতা বিধ্বস্ত হচ্ছে আমাদের কোমলমত শিশুদের মন থেকে এই দেশে জাতীয় তারা দাওয়াত তুলে দিচ্ছে আমরা এটা কখনো আর করবো না আমরা এদেশে সব কিছুতেই যদি অংশীদার গ্রহণ করতে পারি অংশীদারিত্ব হতে পারি আপনি দেন পাঁচ দিন চোদ্দ টাকা প্রতিদিন আমিও দেন সেক্ষেত্রে সকল ক্ষেত্রে আমরা অংশগ্রহণ অংশীদারিত্ব চাই এটা হচ্ছে আজকে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনে আমাদের প্রতিনিধিত্ব থাকতে হবে পলিসি মেকারে আমাদের প্রতিনিধিত্ব থাকতে হবে না হলে আমরা অনেক দল টলমল করে দিতে পারব মূলত আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা কার্যক্রমে যে ধরনের সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর প্রক্রিয়া চলছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একই সাথে আমরা একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অধিবাসী হিসাবে সবার জন্য সমান সুযোগ সব ধর্মের জন্য সমান সুযোগের দাবি জানাচ্ছি এবং একই সাথে নির্বাচন যে সার্চ কমিটি হয়েছে এবং নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়াতে যেন সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে যথাযথ প্রতিনিধিত্ব থাকে এবং আমাদের কণ্ঠস্বর আমাদের বক্তব্য আমরা সেখানে তুলে ধরতে পারি তার জন্য জোর দাবি জানাচ্ছি এবং একই সাথে আগামী দিনে আমাদের এই দাবিগুলোর সপক্ষে আরো জোরদার আন্দোলন করার অঙ্গীকার প্রত্যয় ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আমরা দীর্ঘদিন থেকে এই দাবি করে আসছিলাম আমরা সব কথা দাবি উপস্থাপন করেছি সরকারের কাছে এদেশে জাতিগত সংখ্যালঘুদের বেঁচে থাকার অভিপ্রায় আমরা এটা ব্যক্ত করেছিলাম আমরা জানি দীর্ঘদিন থেকে এই যে সংগ্রাম আমরা করে আসছি তার জন্য সরকার এখনো কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বাংলার খ্রিস্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি লক্ষ্যের বিষয় হলো এটা সত্য যে আমরা দেখেছি এই সাতান্ন বছর পরে হঠাৎ আমরা সংখ্যালঘু হয়ে গেছি আমাদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখা হয়েছে এই দুঃখে আমার পূর্বপুরুষের রক্ত দিয়েছেন এই মাটিতে আমার রক্ত আমার পূর্বপুরুষের রক্ত অনেক কিছু রক্ত ঋণ আমাদের এই রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা কালে কালে দিনে দিনে বৈষম্যের শিকার হতে হতে শেষ পর্যন্ত একটি অবস্থায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে আমাদের আর কোন রূপান্তর নেই দেওয়ালে পিঠ থেকে যাতে রাস্তায় আমাদের দাঁড়াতে হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে অসাম্প্রদায়িক ভাবে এদেশের জন্ম হয়েছে অসাম্প্রদায়িক হয়ে আওয়ামী লীগ
তাহলে আরো কঠোর কর্মসূচি দিকে সম্মিলিতভাবে দিতে ব্যর্থ হব। অন্যদিকে আসন্ন নির্বাচন কমিশনে যে সদস্যগুলো নির্বাচিত করা হচ্ছে তার কমিটির মধ্যে ধর্মীয় সংখ্যালঘু কেউ নেই, কিন্তু নির্বাচন কমিশনের যে পাঁচজন সদস্য হবে তার ভিতর আমরা একজন ধর্মীয় সংখ্যালঘুকে নিয়োগ করার জন্য অনুরোধ করছি। আমাদের বক্তব্য 1931 সালের স্বাধীনতা যুদ্ধে এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী উপজাতি সকলে অংশগ্রহণ করেছিল। আমাদের মাঝ থেকে আমাদের একজন সর্বজন শ্রেষ্ঠ শিক্ষার চিন্তার শ্রী শিয়ার দত্ত মহারাজ ছিলেন। অতএব আমাদের মাঝ থেকে লক্ষ লক্ষ লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখান থেকে 1 কোটি লোক নির্যাতিত হয়ে ভারতে গিয়েছিল, তার সত্যানব্বই জন ছিল এদেশের হিন্দু। সুতরাং ভারত সরকারকে স্বীকৃতি দিয়েছিল, সেই স্বীকৃতির পিছনে এদেশের বর্তমান যারা সরকার এবং সেই হিন্দু সম্প্রদায়ের যথেষ্ট অবদান ছিল। আমাদের বক্তব্য খুবই স্পষ্ট যে আসন্ন যে নির্বাচন কমিশন গঠন করা হবে সেখানে একজন ধর্মীয় সংখ্যালঘুকে নিয়োগ দেওয়া হোক, এবং জাতীয় পাঠ্যক্রম কর্মসূচিতে যেভাবে সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে সেগুলো বাতিল করা হোক। আমরা সমান অধিকারের যুক্তিতে এই দেশে বসবাস করব, স্বাধীনতার মাধ্যমে বসবাস করব। আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় এবং রাষ্ট্র বিভিন্ন জায়গায় আমাদেরকে কেউ প্রতিপন্ন করা হচ্ছে। আপনারা জানেন বিগত কিছুদিন পূর্বে নাসিরনগরের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের কি ঘটনা ঘটেছে, যে ঘটনার প্রেক্ষাপটে সংখ্যালঘু জনগণ অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। তার প্রতিবাদে নাসিরনগর সহ সারা দেশে মানববন্ধন করেছেন আপনারা। রাষ্ট্রীয় ভাবে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাই প্রকৃত দোষী অপরাধী সে কোন রাজনৈতিক দলের কোনো না ধরনের সে থাকে তা আমাদের কাছে বিজেপি নেতৃত্ব নয়। 1971 সালে স্বাধীনতা করা যুদ্ধ করা হয়েছিল সাম্প্রদায়িকতার ভিত্তিতে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ও সাম্প্রদায়িকতার নেত্রী আপনার কাছে আমাদের তিনি দল ধর্মপ্রাপ্য নাসিরনগরের ঘটনায় যে সমস্ত কৃষকদের মহকালিত তাদের দল মতের উঠে ওঠে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা করা হোক। আমরা ভোট দিয়ে
একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাজে কাজ মিলিয়ে আমরা অসাম্রাজ্যিক রাজনীতির জন্য আমরা যুদ্ধ করেছি, কিন্তু পাকিস্তানের কুচক্রী মহলের প্রযোজনায় কুলঙ্গারা কিছু সেনাবাহিনীর লোক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আজ আমাদের এই সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক রাজনীতি থেকে আমাদেরকে পাকিস্তানের সেই সাম্প্রদায়িকতার মধ্যে নিয়ে যাচ্ছে দিন থেকে দিনে। বর্তমানে আমরা লক্ষ্য করছি এই সরকার যদিও সাম্প্রদায়িক বিরোধী সরকার, কিন্তু এর ভিতরে কিছু পাকিস্তানি কুলঙ্গার ঢুকে পড়েছে, রাজাকার আলবদরদের লোক ঢুকে গেছে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রদায়িকতা কাজ করা হচ্ছে। জানতে চান আজকে রাজপথে আমরা নেমে এসেছি এই একটি অত্যন্ত একটি লজ্জাস্কর ব্যাপার, যেখানে জাতি দিনের পর দিন এগুচ্ছে, জাতি সম্মুখ দিকে এগুবে আর বাংলাদেশ পিছনে হাঁটছে, একটি অবাক কাণ্ড। আমরা কল্পনা করতে পারি না যেখানে মৌলবাদীদেরকে হটিয়ে এটা যে অসাম্প্রদায়িক চেতনা সারা বিশ্ব প্রতিষ্ঠিত করার জন্য এই ধরনের সকলে সংগ্রাম রয়েছে, আর সেখানে ভিতরে ভিতরে কুচক্রি মহলের সাথে যোগসাধুকে এই মৌলবাদীরা এখানে ঢুকে পড়েছে। তারা শিক্ষা ক্ষেত্রে এক অরাজকতা সৃষ্টি করতে পারছে, এই দেশকে এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুড়ে খান খান করে দিতে পারছে। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এই তিনটি দাবির প্রতি আমরা সমর্থন জানাচ্ছি। সর্বশেষ বন্ধুগণ, আপনারা সম্পর্ক পত্র পত্রিকায় দেখেছেন শিক্ষা ব্যবস্থাকে কিভাবে সেখানে সাম্প্রদায়িকরণ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি 21 জন সৃজনশীল লেখক যারা স্বাধীনতার পক্ষে সুন্দর সুন্দর কবিতা লেখে সেই কবিতাগুলি এবং গল্পগুলিকে পরিকল্পিতভাবে বাধ্য হয়েছে, এবং শিশু মনে এই ছোটকাল থেকে তাদের ভিতরে সাম্প্রদায়িকতার বেশ তাদের ভিতরে স্থাপন করা হচ্ছে। সর্বাধিক সাথে বন্ধুগণ, আজকে আমরা এই রাজপথে আমরা সেই কারিকুলামে সেই শিক্ষা ব্যবস্থার সেই নোংরামি থেকে এবং সেই সাম্প্রদায়িকতা থেকে বেরিয়ে আসার জন্য আমরা দাবি করছি। সংগ্রামী সাথীয় বন্ধুগণ, স্বাধীনতার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে কয়েকবার আমাদের জাতীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের আগে এবং পরে আমাদের সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করা হয়েছে এবং কোনো বিচার হয়নি। আমরা আজকের এই রাজপথে আমরা দাবি করতে চাই, ইতিমধ্যে রাষ্ট্রপতির নেতৃত্বে যে সার্চ কমিটি হয়েছে সেই কমিটিতে আমাদের সংখ্যালঘুদের পক্ষ থেকে যেন একজন প্রতিনিধি দেওয়া হয় এবং সেই প্রতিনিধির মাধ্যমে যেন আমাদের সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করুন সহ নির্বাচনের আগে এবং পরে তাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আমরা দক্ষিণ সাথে আগেও আন্দোলনের পর দাবি করেছে বাংলাদেশের প্রতিটি সরকারি বেসরকারি স্কুলের জন্য ধর্ম শিক্ষক থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে অনেক স্কুলে আমাদের খ্রিস্টান ছেলেমেয়েদের হিন্দু ছেলেমেয়েদের সেখানে ধর্ম শিক্ষক নাই, আমাদের মৌলবীদের দিয়ে সে খ্রিস্টান ছেলেদের বা হিন্দু ছেলেদের ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে আমাদের দাবি থাকবে প্রত্যেকটি স্কুলে যেন স্বস্ব ধর্মের শিক্ষক নিয়োগ করা হয় এবং যার যার ধর্মের শিক্ষার্থীরা যেন সুন্দরভাবে সেই ধর্ম শিক্ষা পেতে পারে এবং পরীক্ষায় যেন তারা ভালো ফলাফল করতে পারে। আজকে আমরা বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই তিনটি দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আগামীতেও আমরা অনুরোধ করব যেন শিক্ষামন্ত্রী সহ এই বিষয়ে দেখাশোনা করেন, অথবা আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার জন্য আমরা রাজপথে থাকব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাইতে চাই, আজকে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে হামলা মামলা হচ্ছে, এই দেবত্ব সম্পত্তি তারা লুটে নিচ্ছে, এই পুরোহিত হত্যা করছে, এই মা বোনদের উপরে নির্যাতন চালাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, নারায়ণগঞ্জের সেই রায়ের প্রতিস্থাপন আপনি আবার আমাদেরকে দেখান। আমরা চাই যারা এই দেশ স্বাধীন করেছিল তার একটি বৃহৎ অংশ ছিল এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোক।
আজকে সমগ্র বাংলাদেশে যে মানববন্ধন চলছে সেই সমস্ত মানববন্ধনে আমাদের যে উদ্দেশ্য সেই পার্থপুস্তক থেকে সাম্প্রদায়িকতা চিরকাল নিপাত খেতে হবে, বন্দোবস্ত হবে, এবং একই সাথে আমাদের সমগ্র বাংলাদেশে যেভাবে আজকে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পার্থপুস্তকে আজকে কামিল রায়, আজকে সেই মধুসূদন দত্ত, আজকে মানসুদান দত্ত এবং আত্মতৃপ্ত ক্ষেত্রে বাবা লোকনাথ এবং আমাদের স্বামী বিবেকানন্দ সেই সমস্ত ব্যক্তি সে আত্মতৃপ্ত পর্যন্ত অনেক ক্ষেত্রে বাদ দিয়ে তাদেরকে উক্তি করা হচ্ছে। আমরা অনতিবিলম্বে এই শিক্ষামন্ত্রীকে আমাকে এই মর্ম ব্যক্ত করবো যে আপনারা অনতিবিলম্বে এই সমস্ত সাম্প্রদায়িকতা বন্ধ করুন। প্রথমে পাকিস্তান হানাদারেরা এই দেশের উপর অপসংস্কৃতি চালানোর জন্য সেদিন উর্দুকে একমাত্র রাষ্ট্র ভাষা তারা করার চেষ্টা করছিল। আর আজকে যেটা হলো এমন একটা সময় হলো যিনি শিক্ষামন্ত্রী আমরা জানি তিনি একসময় আম রাজনীতি করতেন, তো তিনি হঠাৎ করে কি বাম থেকে একেবারে বিপক্ষে জানে চলে গেলেন নাকি তার অজান্তেই কিছু হয়ে গেল? আজ অজান্তে হয়েই যায় তাই দায় দায়িত্ব কে নেবে? আমরা জানি বর্তমান সরকারের যিনি প্রধানমন্ত্রী তিনি আপাতত হস্ত তৃণ সাম্প্রদায়িক। আমরা বলে থাকি ধর্মের সংখ্যা বান্ধব সরকার, আর সেই আমলে যদি পাকিস্তানি সেই যে একুশে ফেব্রুয়ারি যেদিন আমরা ঢুকে গিয়েছিলাম সেই ভাষার জন্য আমাদের সেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হয়েছে, আর ঠিক সেই সেই সরকার আমাদের যদি আজকে এই ভাষার প্রতি অর্থাৎ শিক্ষা ব্যবস্থার উপর যদি এই জাতীয় ব্যবস্থা চলে তাহলে আমরা দুই ধরনের হচ্ছে, এর চেয়ে সুদূর প্রসারী এর ফল কিন্তু ভালো হবে না। লেখা সম্পদকে আন্দোলনের মহাসড়কে তার কারণ বিগত 2015 সালে আমরা সরাতি উদ্যানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বানে সকালের সম্পৃক্ততায় যে মহাসমাবেশটি হয়েছিল সেখানে যে দাবিনামা পেশ করা হয়েছিল সরকারের কাছে তার একটিও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সেজন্য আমরা আমাদের আন্দোলনে এই ধারায় থাকার জন্য সকলেই আমরা সমবেত হওয়ার পথ পরিক্রমায় রয়েছি। এই অবস্থা শুধু এই এক্ষণে নয়, আমাদের অতীত থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা দুঃখ যন্ত্রণায় প্রতিনিয়ত রাজপথে দাঁড়াতে বাধ্য হই, প্রতিনিয়ত আমরা বিচার করে বলতে চাই আমাদের সমস্ত দুঃখ যন্ত্রণার কথা। দুঃখেরে দেখেছি, লিপ্ত পাপেরে দেখেছি, নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের সাথে। এখানে আমরা দাঁড়িয়েছি প্রতিবাদ জানাতে, আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর জাতির সামনে তুলে ধরতে। আমি বলতে চাই সরকারকে ধন্যবাদ জানাই,
যারা সংবিধানে রাষ্ট্রদণ্ড রেখেছেন, যারা সংবিধানে বিসমিল্লা রেখেছেন, যারা বলেন সংবিধানে বিসমিল্লাও থাকবে, রাষ্ট্রধর্ম থাকবে, ধর্ম নিরপেক্ষতাও থাকবে, এইসব কথা বলেছেন, কিন্তু এখন থলের বিড়াল বেরিয়ে যাচ্ছে। পাকিস্তানের 24 বছর লড়াই সংগ্রাম হয়েছে ভাষার জন্য, সাহিত্য সংস্কৃতির জন্য, যেটার বিরুদ্ধে বঙ্গবন্ধু দায়িত্ব নিয়ে আমাদের দেশে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, জাতির পিতা হয়েছেন। আজকে সেই বঙ্গবন্ধু দল আওয়ামী লীগ ক্ষমতায়, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায়, আর বামপন্থী নেতা জনাব নুরুল ইসলাম নাহিদ, তিনি শিক্ষামন্ত্রী, শিক্ষার এত উন্নয়ন করেছেন, পাকিস্তানিরা যেটা সাহস পায় নাই, আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দেশে আওয়ামী লীগ সরকারের আমলে সেই কাজটাই আপনারা করেছেন, তাদের মেরুদণ্ড আপনারা ভেঙে দিচ্ছেন। আপনি নাহিদ সাহেব এখনো ক্ষমতায় টিকে আছেন, নিরস্ত পদক্ষেপ করেন না, এত আন্দোলন, এত সংগ্রাম, এত রক্ত ভাষা আন্দোলন, সেই শিক্ষাকে আপনি চুর মার করে দিয়েছেন। আজকে হেফাজতের কথা ইটা বসা করেন, আমরা বলতাম বিএনপি জামাত ক্ষমতায়, এখন বলবো আওয়ামী লীগ হেফাজত ক্ষমতায়, এই জন্য হেফাজতি শিক্ষা এখানে চলবে, এখানে এইভাবে চললে অচিরেই আমরা পাকিস্তানের দিকে যাব, এইভাবে চললে অচিরেই আমরা আফগানিস্তানের দিকে যাব। যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে একটা জাতি তার ভবিষ্যৎ নির্ণয় করে, ভবিষ্যৎ গড়ে তোলে, সেই জাতিকে আপনি যে পরিণতির দিকে নিয়ে যাচ্ছেন, আপনি হলেন বাংলাদেশের কুলাঙ্গার, মুক্তিযুদ্ধের কুলাঙ্গার, আপনি বামপন্থী নেতা না, আপনি হেফাজতি নেতা, আপনি হেফাজতের প্রতিনিধিত্ব করতে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো অবিলম্বে রাহিল সাহেবকে মন্ত্রী পরিষদ থেকে অপসারণ করুন, আপনি মুক্তিযুদ্ধের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্যার, কার নীতির বাংলাদেশ স্যার, যতদিন পর্যন্ত আপনি এটা দেখাতে না পারবেন, আজকে মনে করছেন দিয়েছি তুলসীর তারা, তাই বলে কি প্রেম দেব না, এই প্রেম বেশি দিন থাকবে না, আজকে আজকে আপনাদের স্বরূপ প্রকাশ হচ্ছে, জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষাকে যদি আপনি ধ্বংস করে দেন, এই জাতি কোনোদিনও মাথা উঁচু করে থাকতে পারবে না। পাকিস্তান অনিবার্য, আফগানিস্তান অনিবার্য, কিন্তু বাংলাদেশের সর্বগত মানুষ কোটি কত মন্ত্রীর কাছে চিহ্নে হবে না। আজকে সম্মিলিত সাংস্কৃতিক আপনারা প্রতিবাদ করছেন, আগামী দিনে রাজপথে রাখতে হবে, যত প্রগতিশীল সংগঠন আছে সকলকে অনুরোধ করব, এটার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করুন। আজকে যদি বিএনপি যাবা এইটা সত্য, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসতো, কিন্তু মনে করছে ওই প্রতিবাদ নাই, প্রতিরোধ নাই, এটা বেশি দিন থাকবে না, বাংলাদেশের জনগণকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা তারও নাই, কারণ বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে আন্দোলন সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি জাতি এগিয়ে যাবে, সেই পক্ষে আপনারা কেউ রুদ্ধ করতে পারবেন না। আপনি হয়তো জানেন না যে যে জিনিসটা আপনি করেছে তার বিরুদ্ধে যদি আমরা সর্বশক্তি নিয়ে নামি, তবে আপনি 24 ঘন্টাও টিকতে পারবেন। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সংগঠনগুলি আজ একত্রিত হয়েছে, তারা যদি সত্যি সত্যি নামে আপনাকে 24 ঘন্টাও যদি থাকতে দেবে না, তাই আপনাকে অনুরোধ করব যে এই সময় এই যে আগামী 7 দিনের ভিতরে আপনি সংসদে বলতে পারে আপনার একটি বিজ্ঞপ্তি অবশ্যই প্রদান করবেন, অথবা আমরা কিন্তু এ ব্যাপারে আমাদের বক্তব্য যা আছে আমরা কর্মসূচি আমরা অবিলম্বে ঘোষণা করব। দুটি দাবি নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছি, একটি হলো পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকতাকরণের বা সাম্প্রদায়িকতার অবসান ঘটানো, দ্বিতীয় দাবি হলো প্রতিনিধিত্বের দাবি। আমরা জানি যে নির্বাচন কমিশন গঠন হতে যাচ্ছে, রাষ্ট্রপতি পাস কমিটি করেছেন, স্বাভাবিকভাবে আমরা মনে করি
যে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্য থেকেও একজনকে কমিশনার নিয়োগ দেওয়া হবে। এ দাবি দুটি ন্যায়সঙ্গত দাবি। আপনারা জানেন যে বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা যুদ্ধ করে আধুনিক রাষ্ট্র জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম এবং বঙ্গবন্ধু এই জানুয়ারি মাসে 1952 সালের 10ই জানুয়ারি ফিরে এসে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ হবে একটি আদর্শ রাষ্ট্র এবং যে আদর্শের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তার ভিত্তিতে সংবিধান রচিত হয়েছিল। তো আমরা ভেবেছিলাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ধারা রাষ্ট্র পরিচালিত হবে, কিন্তু আপনারা জানেন যে পরবর্তীকালে সংবিধানকে সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে পঞ্চপ্রক্ষণের মাধ্যমে এবং পরবর্তীকালে অষ্টম সংশোধনের মাধ্যমে, এবং এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে যাচ্ছি।